মুখ্যমন্ত্রী তো উচিত সবকিছু বন্ধ করে শুধু নিজের কাজ করে যাওয়া। একজন মুখ্যমন্ত্রী বারবার করে বাজারে যাচ্ছেন, একবার থানায় যাচ্ছেন, একবার বন্দি কাটছেন, একবার গিয়ে মাইকে প্রচার করছেন। একজন মুখ্যমন্ত্রী মাইকে প্রচার করতে যাচ্ছেন, আর উনি আবার নিজে বলছেন যে আমি রাস্তায় নেমে সবাই কাছে থাকি, আমি আমি ঘরের মধ্যে বসে থাকি না। আজকে তো ঘরের মধ্যে থেকে যারা আমাদের সাংসদরা যারা বেরোচ্ছে বাইরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, মানে ভেতরে ভেতরে বিজেপির সাংসদদের বিজেপি কর্মীদেরকে আটকে দেওয়া হচ্ছে, আর বাইরে বলা হচ্ছে ওনারা নাকি সবাই ঘরে বসে আছেন, উনি নাকি শুধু বেরোচ্ছেন। নিয়ম যখন হবে সবাইয়ের জন্য সমান হওয়া উচিত, এবং মুখ্যমন্ত্রীর উচিত নিজে ঘরে বসে সব রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে দেখবেন না যে কেউকে বাইরে বেরোতে হয়েছে। তার মানে পুরো মানুষকে দেখানোর জন্য, ভোটের জন্য উনি এই জিনিসগুলোকে করছেন। আগামী দিন মানুষ এটা মানুষের জবাব দেবে। সবাই তো এখন মোটামুটি, কেন্দ্রীয় সরকার তো বিভিন্ন রাজ্যের কথা ভেবেছে, বিভিন্ন রাজ্য তারা লকডাউন পালন করছে, এবং মানুষের আর্থিক জায়গার কথা ভেবেও পাড়ার যে দোকানগুলো আছে, মুদিখানার যে দোকানগুলো আছে, যেগুলো নিজেদের নিজেদের আলাদা আলাদা পাড়ার মধ্যে যেগুলো আছে সেগুলোতে তো বেশি লোক আসে না, সেগুলোতে আশেপাশের লোকাল মানুষই যায়, এবং সেই দোকানগুলো খোলার কথা বলেছে, এবং অবশ্যই মাস্ক পরে স্যানিটাইজার সব কিছু ইউজ করতে বলেছে, গ্লাভস ইউজ করতে বলেছে। কারণ আগামী দিন এইভাবে হয়তো আমাদেরকে ভাইরাসটা একদিনে যাবে না, ভাইরাস আরও আস্তে 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 যাবে। আজকে প্রধানমন্ত্রী মন কি বাতেও বলেছেন যে এই মাস্ক পরাটা আমাদেরকে অভ্যেস করতে হবে, এবং কাজের একটা কাজের মধ্যে একটা পার্ট একটা অংশ করে নিতে হবে। কারণ মানুষের তো দোকান না খুলে মানুষ খাবে কি, মধ্যবিত্তদের কথা ভাবতে হবে, গরিবদের কথা ভাবতে হবে। সেই জন্যই ওনারা বলেছেন নিজেরা নিজেদেরকে সতর্ক করে তারা যেন খোলে, কিন্তু একদম লকডাউনের জায়গায় নয়, যেসব জায়গায় রেড জোন আছে এবং কন্টেনমেন্ট জোন আছে সেগুলোর বাইরে বলেছেন। শুনুন, প্রথমে তো বলছিল কেন্দ্রীয় চাল আসেইনি, অ্যাটলিস্ট এটা তো মেনেছে কেন্দ্রীয় চাল এসেছে, কেন্দ্রীয় চাল এসেছে, এবং সেইগুলোকে চুরি করে তারা নিয়ে যাচ্ছে। রাজ্যের যে চাল ছিল সেগুলো পোকায় ভরা আমরা দেখেছি, এবং রাজ্যের চালগুলোকেই, পোকার চালগুলোকেই সেগুলোকে বলা হচ্ছে কেন্দ্রের চাল। পুরোপুরিভাবে মিথ্যে কথা বলছে, কারণ এরা মিথ্যে কথাতে একদম মানে এক্সপার্ট আছে। এরা বিভিন্ন ধরনের রাজনীতি করেছে, চাল নিয়েও রাজনীতি করেছে, তৃণমূল নেতাদের বাড়িতে চাল চুরি করে, ডাল চুরি করে, আলু চুরি করে সবাই নিজেদের জায়গায় জায়গায় রেখে দিয়েছে, চুচুড়ার এমএলএও তো রেখে দিয়েছে। সেখান থেকে কিছু ছবি আমার কাছে এসছে, এখানকার এমএলএ পর্যন্ত তার পার্টি অফিসে প্রধানমন্ত্রীর যে চাল পাঠিয়েছেন গরিবের জন্য তাদের পার্টি অফিসে বস্তার পর বস্তা পড়ে আছে। তাদের লজ্জা করছে না, তাদের লজ্জা করে না, নিজেরা একজন এমএলএ আছে, নিজেরা নিজেদের ক্ষমতায় দাও। প্রধান মুখ্যমন্ত্রী বারবার বলেছে যারা করবে নিজেরা নিজেদের ক্ষমতায় করো। আজকে প্রধানমন্ত্রীর দেওয়া গরিবদের চাল নিজেদের চাল বলে কেন চালাচ্ছে? লজ্জা হওয়া উচিত, এগুলো তদন্ত হওয়া উচিত। কারণ মানুষ যদি দেখে যে বিজেপি সাংসদরা এসে ত্রাণ বিলি করছে, তাহলে যদি বিজেপি সাংসদদের জায়গাটা বেড়ে যায়, এবং আগামী দিনের ভোটে যদি বিজেপির বেশি ভোট পেয়ে যায়, সেই জন্য দেখাতে হবে ওনাকে যে বিজেপির সাংসদরা এই সময় বেরোয়নি, বিজেপির সাংসদদের কোনো খবর করা হবে না, বিজেপির সাংসদদের বাড়িতে ঢুকিয়ে রাখা হবে, কোয়ারেন্টাইন স্টিকার দিয়ে দেওয়া হবে, এমনকি মন্ত্রীকেও পর্যন্ত কোয়ারেন্টাইন স্টিকার দিয়ে তাকে ভেতরে পুলিশি এতে রেখে দেওয়া হয়েছে, আরও নিজেরা ঘুরছে। ত্রাণ যদি দেওয়ার থাকে তো সবাই ক্ষেত্রে এক নিয়ম হওয়া উচিত, কেন তৃণমূলের ক্ষেত্রে একরকমের আর বিজেপির ক্ষেত্রে একরকমের হবে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে মানে এটা করোনার ভাইরাস নিয়ে ফাইট চলছে না, এটা ভোট নিয়ে ফাইট চলছে। আমার তো মনে হচ্ছে ভোটের রাজনীতি চলছে, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় ক্যামেরা সাংসদ মিডিয়াদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ওইরকম বস্তির জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে বাধা দেওয়া হচ্ছে, বিজেপি সাংসদদের বাধা দেওয়া হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যে একটা ভোট চলে এসছে। ভোটের মতন উনি সব মানে যেরকম ব্যবহার করেন ঠিক ভোটের মতো মনে হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করেছে। টিকিটটা তো অডিট কমিটি ইয়ে করছে, যেটা হচ্ছে 57খানা হয়েছিল, বলেছে 18খানা কোভিড-19 এ মারা গেছে, আর 39 হচ্ছে অন্যান্য রোগ ছিল কিন্তু করোনা পজিটিভ। এটাকে নিয়ে কি বলবো? যে অডিট কমিটি মুখ্যমন্ত্রী করেছেন, অডিট কমিটির বিরুদ্ধে পুরো কেন্দ্রীয় সরকারের পুরোপুরি তদন্ত হওয়া উচিত, পুরোপুরিভাবে কেন্দ্রীয় তদন্ত হওয়া উচিত যে কিসের ভিত্তিতে এই অডিট কমিটি করেছে এবং তারা কেন মৃত্যুর সংখ্যা লুকিয়েছে। আজকে যখন কেন্দ্রীয় কমিটি এলো তারপরে মুখ্য সচিব বলছেন যে 57 জন মারা গেছে, মানে করোনা পজিটিভ 57 জন ছিল, অডিট কমিটি নাকি তাদেরকে দেখে 18 জন বলছে, কিসের অধিকারে বলছে, কোন জায়গার ভিত্তিতে তারা এই বলছে? এবং এই জিনিসগুলো নিয়ে কেন্দ্রীয়
সরকারের পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত যে এর পেছনে কি পরিকল্পনা আছে। আজকে মুখ্যমন্ত্রী কিসের জন্য মানে কি দেখাতে চাইছে নিজেকে, যে কি ঈশ্বর বা ভগবান দেখাতে চাইছে যে যে মানে মৃতের সংখ্যা লোক হচ্ছে? করোনা তো কাউকে মানে কোনো মুখ্যমন্ত্রীর জন্য বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য তো করোনা এরকমভাবে আসেনি। করোনা তো বিভিন্ন সারা বিশ্বে যেভাবে হোক করোনা যেভাবে হোক নানারকমভাবে করোনা এসেছে, কিন্তু এই তথ্য লুকিয়ে উনি কি দেখাতে চাইছেন নিজেকে? এবং এটা মানুষের কাছে সত্যি মানুষ আর বিশ্বাস করছে না। প্রথম প্রথম উনি দেখিয়েছিলেন যে গন্ডি রাস্তায় গন্ডি কেটে এই কেটে উনি নানারকমভাবে একটা মানুষের একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেছিলেন যে করোনার বিরুদ্ধে নাকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লড়ছেন। ঠিক উল্টোটা এখন মানুষ বুঝতে পারছে যে করোনার বিরুদ্ধে তো লড়ার কথা, তো দূরে থাকুক, মানে করোনা ভাইরাস আরও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ুক, এবং সেইভাবেই উনি প্রায় মুখ্যমন্ত্রী এগোচ্ছেন সেই দিকে।